বগুড়া কর অঞ্চলের কর কমিশনার ও উপকর কমিশনার প্রশাসনকে আর্থিক সুবিধা না দেওয়ায় কর অঞ্চল বগুড়ার তিনজন অফিস সহায়ককে পদোন্নতি গেজেট নাম থাকা সত্ত্বেও পদোন্নতি না দেওয়ার বগুড়া কর অঞ্চলের কর কমিশনার রাসেল চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওই তিন কর্মচারী। মোহাম্মদ বেলাল রহমান ফরিদ বাদী হয়ে বগুড়া কর কমিশনার রাসেল চাকমার বিরুদ্ধে আনিত অভিযোগ মামলা সূত্রে ও তার বক্তব্য অনুসারে জানা যায়, বগুড়া কর অঞ্চল সার্কেল 14 কর্মরত অফিস সহায়ক মোহাম্মদ বেলালুর রহমান ফরিদকে 14/2/2022 ইং তারিখে পদোন্নতি দেওয়ার জন্য কর কমিশনার ও উপকর কমিশনার বগুড়া সদর দপ্তর কর কমিশনার অফিসে ডেকে 6 লাখ টাকা করে দাবি করে পাঁচজনের কাছ থেকে টাকা করে দিতে অস্বীকার করায় উক্ত তিনজন কর্মচারীকে পদোন্নতি গ্রেডে যথাক্রমে 7, 10 ও 11 সিরিয়ালে থাকা সত্ত্বেও সে সিরিয়াল থেকে দুজনকে 6 লক্ষ করে মোট 12 লক্ষ টাকা নিয়ে পদোন্নতি প্রদান করে। এ ব্যাপারে কর অঞ্চল বগুড়া কর কমিশনার রাসেল চাকমার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি সাক্ষাৎ না করে উপকর কমিশনার মোহাম্মদ শাহরিয়ার কবির সঙ্গে কথা বলতে বলেন, কিন্তু পরবর্তীতে উপকর কমিশনার প্রশাসন মোহাম্মদ শাহরিয়ার কবির ক্যামেরার সামনে কথা বলতে চাননি। আমি মোহাম্মদ বিলালুর রহমান, যেহেতু আমি ওখানকার কর অঞ্চল বগুড়ার চতুর্থ শ্রেণীর অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে থাকায় আমাকে কর কমিশনার এবং উপকর কমিশনার সদর দপ্তর হেডকোয়ার্টার আমাকে ডেকে পদোন্নতি দিবে এই মর্মে আমাদের কাছে 6 লাখ করে মানে 5 জনকে 30 লাখ টাকা দাবি করেন।